কই যাস? উত্তর দে। বাসায় যাবো। তোর কাছে যা আছে দিয়া যা। কেন? এলাকায় থাকতে হলে এখন তোর কাছে যা আছে দিয়া যা। আমি দিব না। ঠিক আছে, আমাদের ব্যবস্থা আমরাই করব। এই তোরা উঠ, মার আরে। হৃদয় থেকে মাস্তান আমাকে দেখা। ঠিক আছে, চলেন। টাকা দিয়া যান।
আমি কোনো সন্ত্রাসের কমিশন দেই না। আর চাঁদাবাজ কোন মিয়া, এ এলাকায় নয় আইছি? তুই আমাকে চিনতে পারছিস? আমারে তুই কুত্তার বাচ্চা বলে গালি দিছিস। আমি সেই কুত্তার বাচ্চা, আমি বলছিলাম না তোর সাথে দেখা হবে? দেখ সত্য সবাই মিলে যে আমার এত খাইলি খাওয়ার টাকা দিবি না? টাকা না, মনে করে দেখ তো, তোর সাথে একটা পুরনো হিসাব আছে, মনে আছে? আমি তো মাস্তান হয়ে জন্মগ্রহণ করিনি, তার কাছে কুদর জ্বালায় একটা রুটি চেয়েছিলাম, রুটি না দিয়ে সে গালি দিল। আমি তো কোনো অপরাধ করিনি। তবু তোমার এই কাজটা করা ঠিক হয়নি। তুমি চলে যাও পিয়া। চলে যেতে আসিনি আমি, আমি তোমাকে ভালোবাসি। আমার নষ্ট জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে নষ্ট করো না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। হৃদয়, আমি তোমাকে ভালোবাসি। পিয়া, আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে আর আমার ভালোবাসা হলো না, ওরা আমার বাঁচতে দিল না, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাই, আমার আগের বছর ওই মারলো, আপনার মঙ্গল বছরে মারলো, আপনি আজ থেকে আমার বস। ভাই, আমার বছর আইটেম মেরে দেখছেন ভাই, কিছু করার জন্য ভাই। তোর ভালো লাগছে? জি ভাই, ভালো লাগছে। তাহলে যা ভাই, গেলাম কিন্তু। তোদের মতো শয়তানের কাছে আমি যাব না, আমার হৃদয় নেই, হৃদয়ের পিয়াও থাকবে না। এই গ্রামের সহজ সরল ছেলে ডাকে আসছে চাকরির খোঁজে, সে এখন মাস্তান, তার জন্য দায়ী এই সমাজ। আপনারা কেউ এরকম সহজ সরল ছেলেকে মাস্তান হতে বাধ্য করবেন না, দয়া করে পারলে খারাপকে ভালো করার চেষ্টা করবেন। আর এই ছেলে হয়তো তার মৃত্যু নতুবা তার যাবজ্জীবন জেল খাটতে হবে, তার জন্য দায়ী কে? দায়ী এই সমাজ।